নমস্কার বন্ধুরা, মাই ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আগামী দিনেও ভালো থাকবেন আমাদের সঙ্গে, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদের চ্যানেলকে ভালোবাসবেন। তো আপনাদের যে সম্বন্ধে আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে, আপনারা যারা বেকার বাড়িতে বসে আছেন তাদের জন্য একটা কাজের সন্ধান করে এই ভিডিওটার দ্বারা আমি তুলে ধরব। যারা ইচ্ছুক এই চাকরিটা করতে, প্রাইভেট চাকরি, তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। কেন, চাকরি বাকরির যা অবস্থা, সরকারি চাকরি বলুন বা বেসরকারি চাকরি, তো এখানে আপনার কোনো অসুবিধা নেই, আপনি চাকরিটা করতে পারেন বসে থাকার থেকে। তাহলে আর বেশি সময় না নষ্ট করে মূল বিষয়ের দিকে আলোচনা করা যাক। পুরো আপনারা থাম্বনেল নিশ্চয়ই দেখেই নিয়েছেন যে সম্বন্ধে আমি কথা বলবো। হ্যাঁ, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সিকিউরিটি কোম্পানি জিফরেস, তো আপনারা জিফরেসের নাম কম বেশি সবাই শুনে রেখেছেন। তো আপনারা যারা সিকিউরিটি কাজ করতে ইচ্ছুক, তো আপনারা বিশেষ করে এই কোম্পানিতে জয়েন করতে পারেন, ঠিক আছে। এই কোম্পানির অনেক রকম সুযোগ সুবিধা আছে, অন্যান্য যে কোম্পানি আছে তার থেকে সুবিধা একটু বেশি আছে, ঠিক আছে। তো আপনাকে জয়েন করতে গেলে যা যা বিষয়গুলো মাথায় রাখতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা আপনার ফিজ লাগবে, কীভাবে আপনি চাকরি পাবেন, ট্রেনিং কত দিনের, সমস্ত বিষয়ে আমি বলে দেবো, ঠিক আছে, পরপর আপনারা শুনে রাখুন। তো বিষয়ে প্রথম কাজ হচ্ছে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। আপনার লাগবে অবশ্যই একটা প্যান কার্ড লাগবে, আপনার আপনার ভোটার কার্ড, আধার কার্ড আর একটা বায়োডাটা, এই চারটে ডকুমেন্টস লাগবে। আর হচ্ছে আপনার যে মূল্য, যে আপনার ফিজ, যেটা জয়েনিং যে ফিজ একটা লাগে, সেটা হচ্ছে 2800 টাকা, ঠিক আছে। এই 2800 টাকাটা আপনার যখন চাকরি পেয়ে যাবেন বা ডিউটি জয়েন করবেন, তার এক বছরের মধ্যে আপনি আবার এটা রিফান্ড পেয়ে যাবেন, ঠিক আছে, আপনার স্যালারির সঙ্গে রিফান্ড পেয়ে যাবেন। তো আপনাকে এইগুলো ডকুমেন্টস নিয়ে আপনাকে যেতে হবে আমাদের সল্টলেক সেক্টর ওয়ানের আমাদের যে ট্রেনিং অফিস আছে, জিফরেসের ট্রেনিং অফিস। তো আমি অফিসের অ্যাড্রেস বলে দেবো, তো সেইভাবে আপনারা যাবেন, ওখানে গিয়ে জয়েনিং করবেন। যারা আপনারা হাওড়া, হুগলি, বর্ধমান ওদিক থেকে আসবেন, তারা হাওড়া থেকে 215 বাস ধরে আপনারা সল্টলেকের PNB বাস স্টপে নেমে এর সামান্য উত্তরে গিয়ে খাঁড়ি নামক বাস স্ট্যান্ড আছে, ওখানে ব্যাঙ্ক অফ বরোদার শাখা আছে, ও দ্বিতলে আমাদের জিফরেসের ট্রেনিং অফিস আছে। তো যারা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বা হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এদিক থেকে আসবেন, তারা তো শিয়ালদা থেকে আসবেন। তো আপনারা যেখান থেকে আসুন না কেন, আপনারা সল্টলেক তো সবাই জানেন, তো কলকাতা সল্টলেক সেক্টর ওয়ানে PNB বাস স্টপ আছে, ওখানে এসে কাউকে জিজ্ঞেস করবেন যে খাঁড়ি বাস স্ট্যান্ডটা কোথায় আছে, ওখানে গিয়ে ব্যাঙ্ক অফ বরোদা শাখা আছে, ওখানে আমাদের দোতলায় রিফরেস্ট ট্রেনিং অফিস, ওখানে গিয়ে আমাদের ট্রেনিং অফিসার আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওনাদের নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে এবং আমার স্ক্রিনের নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। তো ওখানে গিয়ে আপনাদের বায়োডাটা, যাবতীয় ডকুমেন্টস জমা দেবেন, ঠিক আছে। আর কিছু বিষয় আপনাদের জানিয়ে দিই, আপনার মাধ্যমিক পাস হতে হবে এবং আপনার হাইট 5'7" হতে হবে এবং ওয়েট 60 কেজি রাখতে হবে, ঠিক আছে। এবার ওখানে গিয়ে আপনার ট্রেনিং অফিসে ওনারাই বলে দেবে, আপনার মাপজোক করবে, আপনার ওখানে একটা ইন্টারভিউ হবে, তারপরে আপনার ডকুমেন্ট সাবমিট করার পর আপনি ফিজ জমা দেবেন। যেহেতু এখন করোনা পরিস্থিতি চলছে, সে কারণে এখন আপনি অনলাইনেও ট্রেনিং করতে পারেন এবং চাইলে অফিসে গিয়েও ট্রেনিং নিতে পারেন, ঠিক আছে। তো সম্ভবত ট্রেনিংটা এখন 6-7 দিনের হচ্ছে, ঠিক আছে। এবার স্যালারি কথা বলা যাক, আপনার স্যালারি থাকছে 26 দিনে মিনিমাম 8000 টাকা, প্লাস PF, ESI, 4 ন্যাশনাল হলিডে, প্লাস বৎসরে আপনার 27 PL অ্যান্ড CL লিভ, যেটা পার্সোনাল অ্যান্ড ক্যাজুয়াল লিভ, সেটা থাকছে, প্লাস দুর্গাপুজোর আপনার বোনাস থাকছে, ঠিক আছে। আর 7 তারিখে প্রত্যেক মাসে আপনার স্যালারি ঢুকে যাবে, এবং যদি 7 তারিখে কোনো হলিডে বা ছুটির দিন থাকে, তো আপনার পেমেন্টটা 6 তারিখে ঢুকে যাবে, ঠিক আছে। এই ধরনের ভালো ভালো ফেসিলিটি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনার ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হেড অফিস কলকাতা সেক্টর 5 সল্টলেকে
বিশ্বনাথ বিল্ডিংয়ে আপনাদের পাঠানো হবে, ঠিক আছে। ওখান থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, বা আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের লিঙ্ক করে দেওয়া, আপনার পিএফ, ইএসআই সব কিছু চালু করে দেওয়া হবে। এবং ওখান থেকে আপনাকে পাঠানো হবে কোন অ্যাসাইনমেন্টে আপনার ডিউটি হবে, ঠিক আছে। এবার ওখান থেকে যে জোনাল আছে উনি নিয়ে যাবেন সাইটে, আপনার পছন্দ মতো হতে পারে, বা আপনি থেকেও ডিউটি করতে পারেন বা বাড়ি থেকেও করতে পারেন, ঠিক আছে। এবার সেটা সাইট অনুযায়ী হয়, যদি সাইট আপনার কাছাকাছি থাকে বা সাইট যদি ভ্যাকেন্সি থাকে সাইটে সেই হিসেবে হয়। তো ওখান থেকে জোনাল আপনাদের সাইটে নিয়ে যাবে, ওখানে যে অ্যাডমিন আছে সাইটের, তো উনি আপনাদের ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ আপনারা যদি পাস করেন সেখান থেকে আপনাদের সাইট সম্বন্ধে একটা ওজিটি হবে, এক বা দুই দিন অথবা তিন দিন হতে পারে। হওয়ার পর আপনাদের ফাইনাল দেওয়া হবে যে আপনারা কবে থেকে জয়নিং বা ডিউটি স্টার্ট করছেন, ঠিক আছে। তো তার আগে আপনার অফিসে আপনার ওখানেই আপনাদের ফুল ড্রেস, জামাপত্র, আপনার শার্ট, টুপি, এ টু জেড সিকিউরিটি যে ড্রেস হয় জুতো থেকে সব কিছু আপনাদের অফিস থেকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের ট্রেনিং প্রসেস এবং জয়নিং প্রসেস। তো অবশ্যই যারা বেকার যুবক আছেন বা ভাইরা দাদারা যারা বসে আছেন বাড়িতে, কাজকর্ম পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, তো আর দেরি না করে আপনারা অবশ্যই আমাদের ট্রেনিং অফিসে যোগাযোগ করুন। এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, আমাদের অফিসের সঙ্গে কথা বলুন, গিয়ে আমাদের এই চাকরিটা আপনারা জয়েন করুন।